গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা নিশ্চয় খুব ভালো আছো, ঈশ্বরের কাছে কামনা করি আমার সব বন্ধুরা খুব ভালো থাকো আর সব সময় হাসি খুশিতে থাকে। আজকে কিন্তু পুরো কুয়াশা ভরা একটা সকাল, মানে আমার মনে হয় আজকে এতটা ঠান্ডা পড়েছে যে রাস্তাঘাট দিয়ে লোকজন চলাও মনে হয় বন্ধ করে দিয়েছে, সবাই মনে হয় লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। কিন্তু আমাদের গৃহিণীদের তো আর লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না, আমরা সকালবেলায় আমাদের কাজে লেগেতে পড়তে হবে। আর দেখো, আমার ঠিক পাশের বাড়ি উল্টো দিকের বাড়িতে একটা বাগান, ও ছোট্ট বাগান। দেখো, তোমাদের বলি না বন্ধুরা সবাই একটা করে ছাদ বাগান করো, উনিও কিন্তু ছোট্ট একটা ছাদ বাগান তৈরি করে নিয়েছে। তো চলে এসেছি বেডরুমে। বেডরুমে এসে আমি বলেছি যে আমার কিন্তু সবচেয়ে বড় প্রিয় কাজ কি জানো, ঘুম থেকে উঠব, উঠে পর্দাগুলো সরাবো আর জানলাগুলো খুলবো। সে রোদ থাক আর কি মেঘ থাক, যাই থাকুক, আমার যেন ঘুম থেকে উঠে তর্ষ হয় না, কতক্ষণে মনে হয় কি আমি আজকে জানলাগুলো খুলবো। কিন্তু বাইরেটা পুরো কুয়াশা, আজকে অনেক সকাল অব্দির কিন্তু পুরো কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, বেলাতে একটু রোদ উঠেছে। তো যাই হোক, আমি এখানে বাসি কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে আমি এসেছি আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা, অনেক পিঠে পুলি সব খেয়েও। তো যাই হোক, আমিও কিন্তু তো নারকেল কুড়তে বসে গেছি, তো আমারও আমিও ছোট্ট করে একটা সংক্রান্তি মানে মা লক্ষ্মীর পুজো করবো, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই আমি লাস্টে শেয়ার করবো। তো দেখো, আমি নারকেলটা আগে কুড়ে নিই, তারপরে যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আর বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো তোমরা, সত্যি বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না, আমার মন না সত্যি বলছি ভরে যাচ্ছে। বিশ্বাস করো, ঈশ্বরের কাছে আমার আর কোনো চাহিদা নেই, মানে ঈশ্বর আমাকে সত্যি বলছি তোমাদের মতন বন্ধু দিয়েছে, কটা মানুষের কপালে হয় বলতো এইরকম সুখ। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আমার নারকেল ছাড়ানোটাও হয়ে গেল। তো এখানে মোট দুখানা আমি নারকেল কুড়িয়েছি। আর একটা কি জানো তো, নারকেল কুড়াতে গেলে আমার একটা সমস্যা হয়, কোমরে প্রচণ্ড পরিমাণে পেন হয়, নিচে বসে না আমি কাজ করতে পারি না। আর দেখো, এখানে আমি রান্নাঘরটা এসেছি, আগে বাসি রান্নাঘরটা আমি ঝেড়ে নেবো। আমার তো ওখানে বেডরুম ফেডরুম সব বাসি কাজকর্ম হয়ে গেছে, এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, মানে আমি বাসি রান্নাঘরটা না আগে ঝেড়ে নিই। আর তোমাদের একটা ভালো টিপস বলছি, এখানে কিন্তু একটা ভালো টিপস, রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়ার মানে যখন তুমি ঝাড় দিলে বাসি রান্নাঘর, এবার রান্না করবো তো আমরা, তার আগে না একটা এইরকম যে নাইটি ফাইটি বা আমরা পরি না, ধরো পাপোশ লাগবে না, কোনো ফ্যাশিনেশন জিনিসও লাগবে না, যে নাইটিটা আমরা পরি না, ইউজলেস নাইটি কেন, যে কোনো কিছু এরকম না ঠিক পেতে দেবে, মানে আমাদের ঠিক নিচটা ফ্লোরটায় পেতে দেবে, কিচেনের যে ফ্লোরটা সেখানে পেতে দেবে। এর ফলে কি জানো তো, অনেক রকম হয় আমাদের না ফ্লোরে তেল কালি পড়ে না, মানে যখন রান্না করছি ধরো তরকারি পড়তে পারে, মাছ ভাজি যখন মাছের তেল ছিটে আসতে পারে, ফলে না ফ্লোরটা না তেল তেলা হয়ে যায়। কিন্তু এইরকম যদি একটা সুতির কাপড় পেতে রাখো না, তোমার দেখবে নোংরা রান্নাঘরটা না অনেক কম তেলকালি হয়, পরিষ্কার থাকে, আর পরিষ্কার করতেও না খুব সুবিধা হয়। তো আজকে যেহেতু নিরামিষ, আমি করেছিলাম উচ্ছে আলু ভাজা, ডাল আর শিম পাতুরি আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। তো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, পরে ও তো এই পুরো মানে শুধুমাত্র এইগুলো দিয়ে খেতে পারবে না, ওকে একটা ডাল আর একটা ডিম সেদ্ধ দিলেই ও খুব খুশি হয়ে খেয়ে নেয়। তো আমার রান্নাটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে শিম পাতুরি, জানি না তোমরা কে ভালোবাসো, বাট আমরা কিন্তু ভীষণ শিম পাতুরি খেতে ভালোবাসি, শীতকালে মানে সপ্তাহে দু তিন দিন কিন্তু এই শিম পাতুরি হবে। তো তোমরা তাও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, যারা নতুন গৃহিণী, নতুন যাদের বিয়ে হয়েছে, হয়তো তারা এই মানে শটে শতাং রান্না যাকে বলে টেস্টও হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস বলি, রান্নাঘরটা না সব সময় ক্লিন রাখার চেষ্টা করবে, কেন জানো, কারণ রান্নাঘর হচ্ছে আমাদের পুরো বাড়ির কেন্দ্রবিন্দু, মানে হার্ট অফ কোর যাকে বলি, মানে রান্নাঘর
তা হচ্ছে আমাদের বিবাহিত মহিলাদের, যেটা আমরা ছোট থেকে স্বপ্ন দেখে থাকি যে আমাদের সুন্দর একটা ছোট্ট রান্নাঘর হবে, বড় রান্নাঘরের দরকার নেই, ছোট্ট রান্নাঘর হবে কিন্তু খুব সুন্দর গোছানো আর টিপটপ। কিন্তু মুখে বললে তো হবে না, এখানে আমি ধনে পাতাটা কিন্তু বেটে নিয়েছি, তো মুখে বললে তো হবে না, এটা তো আমায় কাজে করে দেখাতে হবে। আমার নিজের রান্নাঘর তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাকেই করতে হবে। দেখো বাইরে থেকে তোমরা যে কাজের লোককে দিয়ে মা পরিষ্কার করো, তারা কিন্তু সত্যি কথা এত ভালো ক্লিন করবে না যতটা ভালো আমরা নিজেরা ক্লিন করব। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম, তো রান্নাঘরটা না সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে, আর ভালোভাবে যদি তোমরা ক্লিনিং পার্টে, মানে আমার রান্না বান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আমি অর্ধেক বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে, অফ ক্যামেরাই করেছি সব সময়। দেখো ক্যামেরা নিয়ে ভিডিও করাটা খুব টাফ, তো সেটা আমার বাসন মাজা হয়ে গিয়ে ইভেন আমি রোদেও দিয়ে এসেছি, এইবারে আস্তে আস্তে আমি মুছে মুছে তুলে নেব। আর কয়েকটা লাস্টে যে বাসন ছিল, যে আমি আর মা লাস্ট খেপে একটু চা খাই, সেই চায়ের বাসনগুলো একটু মেজে নিলাম। এখন এসছি আমি ক্লিনিং করব, মানে যেটা আমি ডেলি করি। বিশ্বাস করো, লোক দেখানো জিনিস আমি করি না, বা তোমাদের দেখানোর জন্য আমি করছি না, আমি ডেলি কিন্তু এইভাবেই ক্লিন করি। মানে কোনো মানুষ এসে বলবে না যে আমি কিন্তু রান্নাঘরটা এরকম আগোছলো করে রাখি। তো দেখো আমার এখানে সার্ফ, একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিক্সড করে আর সার্ফ নিয়েছি, আর কিছুই নিইনি। তোমরা পারলে এর মধ্যে ভিনিগার অ্যাড করতে পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ওপর চয়েস। আর এবারে আমি কিন্তু ভালো করে আগে আমি গ্যাস ওভেনটা মুছে নেব। গ্যাসটা যেহেতু আমার কাচের, তো গ্লাসটা গ্লাসের, ওই জন্য আমি না কোনো হার্ড জিনিস দিয়ে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করতে পারি না, তাহলে কি বলতো স্ক্র্যাচ পড়ে যাবে। ওই জন্য আমি খুব সফট একটা কাপড়, কিচেন টাওয়াল যেগুলো, সেইগুলোই কিন্তু ইউজ করছি। এই টাওয়ালগুলো কিন্তু বাজার জলদি আমরা পেয়ে থাকি। আর দেখো নপের ভেতরটাও না আমি এইরকম কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করি, কারণ মূলত নপের ভেতরেও না আমাদের রান্না করার মাল মশলা ফসলাগুলো পড়ে, তো ওই জন্য আমি ওখানটাও পরিষ্কার করে নিই। প্লাস আমি দেওয়ালগুলো কিন্তু মানে ডেলি বেসে ক্লিন করি। আমি প্রথমেই বলেছিলাম যদি আমরা 10 থেকে 15 মিনিট রান্না করার পর রান্নাঘরে টাইম দিতে পারি না, আমাদের কিন্তু ডিপ ক্লিনের পেছনে মানে ওই ডিপ ক্লিন ওটা করতে হবে না। মানে এমনি এমনি তোমার রান্নাঘর কিন্তু চকচকে থাকবে। আমি পুরো ক্লিন করার পর আমি রান্নাঘরের নিশ্চয়ই ছবি দেবো, মানে দেখাবো তোমাদের যে কতটা সুন্দর টিপটপ ছা চকচকে রান্নাঘর পাওয়া যায়। এবারে দেখো আমি তোমাকে বলেছিলাম বাসন অলরেডি মেজে আমি রোদে দিয়েছিলাম, এইবারে শুকিয়ে গেছে, এইবারে আমি কিন্তু একটার পর একটা বাসন যেখানে যেটা থাকে সেটা তুলে রাখবো। কাউন্টার টেবিলটা সব সময় পরিষ্কার রাখবে আর ফাঁকা রাখবে, তাহলে দেখবে কাজ করতে অসুবিধা হবে না। মানে ধরো এখানে 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 বাসন, ওখানে বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখলে না তোমারই কিন্তু মানে কাজ করতে পরবর্তী সময় কাজ করতে দেরি হবে, তারপর তোমার অসুবিধা হবে। ওই জন্য যখনকার কাজ তখন করে নেবে। মানে এটা দেখো এটা পরে করলেও হতো, বাট আমি কিন্তু সেই সময় করে নিচ্ছি, ফলে দুপুরবেলা আমার যখন আমি আবার আমাকে দুপুরবেলা একবার আসতে হবে, আমার হাজব্যান্ডকে আমি চা করে দেবো, ও 4টার সময় গ্রিন টি খায়, তো ও গ্রিন টিটাও নিয়ে যায় কাজের জায়গায় নিয়ে যায়, তো ওই জন্য আমায় কিন্তু দুপুরবেলা চা ফাগুলো করতে হয়। তো এখানটা ক্লিন রাখলে কি হয় আমার কাজের খুব সুবিধা হয়। আর প্রত্যেকটা জিনিস তোমাদের আগেও বলেছি জল সমেত রাখবে না, এতে বাসন খুব তাড়াতাড়ি মরচে ধরে নষ্ট হয়ে যায়। সব সময় বাসন না একটুখানি হাফ ড্রাই করে নেবে, রোদে রেখে দেবে, রোদ না থাকলে একবার টাওয়াল ড্রাই করে নেবে, মানে কোনো কাপড় টাপড় দিয়ে ভালো করে মুছে নেবে। হ্যাঁ এই দেখো আমার ছোট্ট রান্নাঘর আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। তোমাদের আমাদের নিজেদের হাতেই থাকে যে আমরা কিভাবে আমাদের রান্নাঘরটা টিপটপ করে রাখবো। আর যেহেতু বলেছি যে প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু মানে কি বলবো ছোটোবেলার থেকে একটা আশা থাকে এবং আকাঙ্ক্ষা থাকে যে আমার একটা ছোট্ট খুব সুন্দর গোছানো রান্নাঘর হবে, তা সেটাকে মেনটেন তো আমাদেরই করতে হবে, সেটা তো আর কেউ এসে করে দেবে না। তো আমি কিন্তু রান্না করার পর প্রত্যেকটা দিন এইভাবেই রান্নাঘরটা ক্লিন করে থাকি।
আর আমার না প্রত্যেকটা ন্যাকড়া, মানে সবকিছু, মানে এক একটা কোনটা, ধরো ভাতের ন্যাকড়া আলাদা, তোমার ক্লিনিং এর ন্যাকড়া আলাদা, হাত মোছার ন্যাকড়া আলাদা, এগুলো সব আলাদা আলাদা থাকে। আর অবশ্যই না তোমরা এই যে লাইটারটা, লাইটারটা দেখেছি অনেকের খুব তেল তেলে হয়ে যায়। কেন বলতো, আমরা ধরো রান্না হাতে আবার জ্বালাচ্ছি, অফ করছি, মানে অন করছি, লাইটারটা ধরছি, তো ওটা না রান্না করার পর না অবশ্যই একবার ক্লিন করে মানে ঘষে নেবে কাপড় দিয়ে, তাহলে দেখবে মানে লাইটারটা না পরিষ্কার থাকবে, চকচকে থাকবে, নষ্ট হয়ে যায় না। আমার কিন্তু একটা লাইটার অনেক দিন চলে। বললাম না, নিজের জিনিস নিজের দায়িত্ব কিভাবে ঠিকঠাক রাখবো, কত কেন বলতো অনেক কষ্ট করে না একটা জিনিস তৈরি করতে হয়, তো সেটাকে সেটার প্রপার যত্ন করাটা তো আমাদের উপরেই নির্ভর করে, তাই না? এবারে এসছি আমি এই যে আমার যে মানে কি বলবো এটাকে, নিচের যে আমার এগুলো বক্সগুলো আছে সেই ডোরগুলোকে ভালো করে আমি পরিষ্কার করব। কারণ এর মধ্যে কিন্তু প্রত্যেকটা দিন আমরা এখান থেকে মানে পরিষ্কার না করলে কি বলতো, রান্নার যে খাবারগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে আমাদের হাত থেকেই পড়ে। ধরো কিছু ধরো সিঙ্কে আমরা বাসন মাজছি, লক্ষ্য করে ভীমবারের মানে যে ভীমবারের যে জলটা সেটা গড়িয়ে গড়িয়ে পড়ে, একটা বিচ্ছিরি দাগ হয়ে যায়। আর যেখানে মা লক্ষ্মীর বাসস্থান সেখানটা কিন্তু সবসময় পরিষ্কার টিপটপ রাখবে। দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, মানে গ্রিন টি বসিয়ে দিয়েছি, হাজবেন্ড নিয়ে যাবে। আর আমার এবার দেখো পুরো রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেছে। এইবারে তোমরা বলো যে এই রান্নাঘরে দাঁড়িয়ে তোমাদের কাজ করতে ভালো লাগবে? আর যদি এখানে আগোছলে হয়, কাউন্টার টেবিলে ধরো বাসন কোসন ভর্তি থাকে, তাহলে কেমন লাগবে? তো যাই হোক, এইভাবেই তোমরা কাজ করো, দেখবে তোমাদেরও কিন্তু রান্নাঘর প্রত্যেকটা দিন ঝাঁকচকচকে থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলতো মনটাও খুব ভালো থাকে। আর এখন সন্ধেবেলা কিন্তু আমার এখানে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে গেছে, মানে পুজো আচরা হয়ে গেছে। তোমাদের জাস্ট একটা লুকস দেখালাম, সবটা তো ক্যামেরা বন্দি করা সম্ভব না, তো এখানে ছোট করে মা লক্ষ্মীকে তোমাদের সামনে দেখালাম, তোমরাও নমস্কার করে নাও। দেখো এটা হচ্ছে আমার মা লক্ষ্মী, আর এখানে গণেশ ঠাকুর রয়েছে। জানি না বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কারণ আজকে খুব তাড়াতাড়ির মধ্যেই আমি ভিডিওটা আপলোড করেছি। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট না আমার পক্ষে আমার কাছে একটা মানে কি বলবো আমার মানে মোটিভেট করে আমাকে আরও বেশি। তোমরা যেমন আমার থেকে মোটিভেট হও, ঠিক তো আমিও তোমাদের থেকে মোটিভেট হই তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো। তো প্লিজ তোমরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো, তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। আজকে এইটুকুই, টাটা।